টিম মাস্কারেড, একেবারে মাস্কারেড পার্টির মতন করে লাইন করে আসছেন আপনারা। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা হচ্ছে যে আইডিয়াটি নিয়ে কাজ করার ইচ্ছা আছে সেটা হচ্ছে, আমরা যখন আমরা হলে থাকি সবাই, তো আমরা দেখি প্রত্যেক দিন আমাদের ডাইনিংয়ে যে পরিমাণে খাবার অপচয় হয়, তো এটা আমাদের প্রথমেই একটা অনেক বড় প্রবলেম মনে হয়। তো এটা নিয়ে যখন আমরা ইন্টারনেটে সার্চ দিলাম, তখন দেখলাম বাংলাদেশের যে 2014 সালের একটা স্ট্যাটিস্টিক্স বলছে, বাংলাদেশের যে পরিমাণ ওয়েস্ট তৈরি হয় তার মধ্যে 70% হচ্ছে খাদ্যর খাবার ওয়েস্ট, ফুড ওয়েস্ট। তো হচ্ছে আমরা দেখলাম যে এইটা নিয়ে আমাদের বাংলাদেশে কোনো কাজ করা হয় না। তো এরপরে আমরা যেটা করলাম, এটা নিয়ে আমরা দেখলাম যে কী কী রিসার্চ করা হয়েছে এখন পর্যন্ত। তো সেখানে দেখলাম এটা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে যে ফুড ওয়েস্ট থেকে বায়োগ্যাস, ফার্টিলাইজার এগুলো তৈরি হচ্ছে, কিন্তু এইগুলা সেভাবে বাজারে কোনো তেমন কোনো প্রোডাক্ট নাই যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো আমরা চিন্তা করলাম এমন একটা বট বানানোর যেটা হচ্ছে খাবার ওয়েস্ট কালেক্ট করবে এবং সেখান থেকে বায়োগ্যাস আর হচ্ছে ফার্টিলাইজার তৈরি করবে। কীভাবে বানাবে সেটা একটু জানতে চাই আমি। আমাদের মেইন যে আমাদের ফিউচার যে প্ল্যান, যেটা মেইন প্রোডাক্ট বানাবো, সেটা হচ্ছে আমরা দেখি আমাদের বাসাবাড়িতে খাবার যে ওয়েস্টগুলো নেওয়ার জন্য একটা ভ্যান গাড়ি যায় শহরগুলোতে, ছোটো ছোটো শহরগুলোতে। তো আমরা হচ্ছে ওই ভ্যানের পরিবর্তে আমাদের একটা মিনি ট্রাক পাঠাই দিব, আমাদের যে বটটা ওইটা পাঠাই দিব, ওইটা প্রত্যেক বাসা থেকে ওয়েস্টটা কালেক্ট করবে আর টোটাল প্রসেসটা, যে ওয়েস্ট থেকে বায়োগ্যাস প্রডিউস হওয়ার টোটাল প্রসেসটা অটোমেশনের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। লাস্টে ওইখানে একটা চেম্বারে বায়োগ্যাস জমা হতে থাকবে। একটা গাড়িতে একদিনে গ্যাস তৈরি হবে না, এটা সময় লাগে সাধারণত 72 ঘন্টা। আমরা হচ্ছে কালেক্ট করে ওইটা হচ্ছে ওর মধ্যেই প্রডিউস হইতে থাকবে কন্টিনিউয়াসলি। তাহলে তুমি একটা গাড়িতে একবার নিয়ে 72 ঘন্টা গাড়ি আর কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবে না, এরকম টাইপের কিছু কি? টোটাল হচ্ছে একটা, আমাদের যতক্ষণ পর্যন্ত ওয়েস্ট না ভরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রসেসটা শুরু করবো না। টোটাল যখন ওয়েস্টটা ভরে যাবে, সাধারণত আছে প্রত্যেক আমরা ক্যাপাসিটিটা করবো এমন যে হচ্ছে একটা বট একটা পুরা শহরের একটা। তাহলে এই বটটাকে তোমরা কেন রোবট বলতেছো? এটা তো একটা জাস্ট একটা মানে একটা ভ্যান, তাই না? হোয়াই ইটস আ বট? এটা বট কারণ হচ্ছে এখানে আমরা অটোমেশন অ্যাড করছি। এখানে শুধুমাত্র একটা ড্রাইভার থাকবে, সে ময়লা কালেক্ট করবে, ময়লা কালেক্ট করার জন্য তার নিচে নামা লাগবে না, সেখানে একটা বাটন ক্লিক করবে আর ময়লা কালেক্টের জন্য যে চেম্বার থাকবে সেখানে ময়লা কালেক্ট করে ফেলবে। তো আমরা যে প্রোটোটাইপ বানাচ্ছি 3 দিনের মধ্যে, যেহেতু আমাদের সময় স্বল্পতা, তো সেই প্রোটোটাইপে আমরা একটা রোবোটিক হ্যান্ড ইউজ করব, যে আমি যেই বাটন চাপবো রোবোটিক হ্যান্ডটা আমার ময়লাটা কালেক্ট করবে, কালেক্ট করে আমাদের চেম্বারে পাঠাই দিবে। আর এই টোটাল সিস্টেমটা আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করব, আমাদের বটটা প্রোটোটাইপে। আপনি কারণ বাপা মানে ওদের যেই প্রসেসটা যেটা আমি বুঝলাম, তার আগে আসলে অনেক বড় একটা পলিসি লেভেলের একটা বিষয় আছে। তার আগে মনে হচ্ছে এরকম একটা রোবট বানালে হয় না, যে বাসা বাড়িতে তোমাদের এতটুকু ক্যালোরি, এতটুকু ফুড প্রয়োজন, এতটুকুই রান্না করবে, তার বেশি করবে না, তাহলে তার ওয়েস্ট হবে না। ওকে, আপা আমার দিকে তাকিয়ে মনে কথাগুলি বলছিল না। আমার মনে হয় এরকমও যদি একটা আইডিয়া যদি পরবর্তীতে যদি কখনো চিন্তা করতে পারো, তাহলে আমি কিছু আইডিয়া দেবো আর কি। ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ। এবং দল মাস্কারেড, আপনাদের শুধু যে ময়লা প্রসেসিংয়ের 72 ঘন্টাই লাগবে তা না, আপনাদের রোবটটাকে বানানোর জন্য রয়েছে 72 ঘন্টা, 10,000 টাকা। সুতরাং অন ইয়োর ওয়ে, উইশ ইউ অল দ্য বেস্ট, টাইম ইজ টিকিং। ঠিক আছে, টিম মাস্কারেড।